স্যার নমস্কার। নমস্কার, আজকে আরেকটি টপিক আপনার থেকে একটু ক্লারিফাই করতে চাই, সেটা হচ্ছে আপনারা তো আইভিএফ প্রসিডিওর করেন এবং বহু ডাক্তার বিভিন্ন জায়গা থেকে দূর দূর থেকে আপনাদের কাছে পেশেন্টদের পাঠান আইভিএফ এর জন্য, যারা নর্মাল গাইনিক বা অবস্টেট্রিক্স করেন। তো আপনারা আইভিএফ করার পরে পেশেন্ট যারা আইভিএফ এর প্রসিডিওরের পর পেশেন্ট অনেক সময় ভয় পায় যে তাদের যে ডাক্তার তাদের পাঠিয়েছে তাদের কাছে ফিরে আসতে, কিন্তু আপনারা অ্যাডভাইস দেন যে তাদেরকে সেই ডাক্তারের কাছে গিয়ে বাকি যে প্রেগনেন্সিটা তাদের কাছে তাদের হাতে রাখতে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট ভয় পায় ফিরে যেতে বা ওদের কনফিউশন হয় যে এত বড় একটা প্রসিডিওর পরে তারা ফিরে যাবে, আবার প্রবলেম আসতে পারে কোনো কিছু। তো এই বিষয়ে যদি কিছু বলেন যে জিনিস যে ফিরে যাওয়ার পরে পেশেন্টেরও কি করা উচিত বা যে ডাক্তারের কাছে ফিরে যাবে সেই সমস্ত ডাক্তারদেরও কিভাবে ট্রিটমেন্টটা আগে এগিয়ে নেওয়া যাওয়া উচিত, আমার মনে হয় এটা খুব ভালো ক্লারিফাই হবে সকলের কাছে, পেশেন্ট এবং সেই সমস্ত ডাক্তারদের কাছে, যদি কিছু বলেন। খুব ভালো একটি প্রশ্ন করেছেন, তার কারণ হচ্ছে এটি একটি বার্নিং প্রবলেম। আমরা প্রথমে বলি, আমি ডক্টর পার্থরঞ্জন দাস, ক্যালকাটা ওমেন্স ক্লিনিকের জয়েন্ট ডাইরেক্টর। আমরা এখানে আইভিএফ, আইইউআই, মাইক্রোসার্জারি বিভিন্ন কমপ্লিকেটেড কেসগুলিকে নিয়ে আমরা এখানে এই ডে কেয়ার পদ্ধতিতে আমরা আছি প্রায় লাস্ট 10 বছর ধরে। তো যে প্রশ্নটি আপনি করেছেন এটি খুব পার্টিনেন্ট একটি প্রশ্ন, তার কারণ হচ্ছে আমরা তো প্রচুর পেশেন্ট পাই বাইরে থেকে যারা অনেক সময় নিজেরাও খোঁজ নিয়ে আসেন, প্লাস অনেক ডাক্তারবাবু ও তাদের ওখানকার লোকাল যারা ডাক্তারবাবু আছেন, গাইনোকোলজিস্ট বা এমনি জেনারেল ফিজিশিয়ান, তারা পাঠিয়েছেন, পরবর্তীকালে দেখা গেল যে সেই পেশেন্টের আইভিএফ হয়েছে বা আইইউআই হয়েছে, মানে এআরটি প্রসিডিওরের মাধ্যমে, আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক এই পদ্ধতির মাধ্যমে তাদের প্রেগনেন্সি হয়েছে। এই পেশেন্টগুলিকে প্রথমে ধরুন 15 দিন পরে আইভিএফ করার পরে, 15 দিন পরে বা আইইউআই করার 15 দিন পরে যখন পজিটিভ হলো, তখন আমরা যখন তাদের অ্যাডভাইস করি তাদের সেই সংশ্লিষ্ট ডাক্তারবাবুর কাছে ব্যাক করে গেছে, তার কারণ হচ্ছে পেশেন্ট অনেক দূর থেকে আসছেন, বর্ধমান থেকে আসছেন, মুর্শিদাবাদ থেকে আসছেন, তাদের হাজবেন্ডের নানা রকম কাজ আছে, তাদের পক্ষে তো আর কলকাতায় বসে থাকা তো অসম্ভব, কিন্তু তারা অনেক সময় সেই কনফিডেন্সটা পান না যে ডাক্তারবাবু আমি এত টাকা খরচা করেছি বা আমি এত সাধ্য সাধনার পর আমার প্রেগনেন্সি এসছে, কিন্তু ওখানে তো আমাদের ডাক্তারবাবুরা কীভাবে দেখবেন, বা অনেক সময় আমরা সেখানকার ডাক্তারবাবুদের কাছ থেকেও ফোন পাই বা সেখানকার পেশেন্টের কাছ থেকে ফিডব্যাক পাই যে সেখানকার ডাক্তারবাবুরা তারা বলছেন যে না আপনার তো আইভিএফ হয়েছে, যেখান থেকে হয়েছে ওখানকারই আপনার অ্যাডভাইস কিন্তু দেখতে থাকুন বা ফলো করুন, আমাদের পক্ষে এটা পসিবল নয়। প্রথমেই বলি এটা একটা মিথ, এটা নিয়ে অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আইভিএফ প্রসিডিওরটা কিছুই নয়, যেখানে নর্মাল পদ্ধতিতে একটা ভ্রূণ তৈরি হয় সেখানে আমরা তাদের একটু হেল্প করছি, একটু অ্যাসিস্ট করে দিচ্ছি, কিন্তু ভ্রূণটি তৈরি হওয়ার পরে, ভ্রূণটি প্রতিস্থাপন হওয়ার পরে, প্রেগনেন্সি আসার পরে আলাদা করে তার কোনো রকম কোনো ব্যতিব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ আছে, কয়েকটি জিনিসের ব্যাপারে আছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে আইভিএফ প্রসিডিওরের পরে আমরা প্রথমেই তার বিটা এইচসিজি টেস্ট করে আমরা দেখে নিই যে তার প্রেগনেন্সিটি এসছে কি না। যদি বিটা এইচসিজি টেস্টটা মোটামুটি 100 থেকে 300 মধ্যে থাকে আফটার 15 ডেজ অফ ট্রান্সফার, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারি যে তার সিঙ্গেল এমব্রায়ো তার এসছে। যদি এটা 500-র ওপরে থাকে, 800 বা 900-1000 অবধি উঠতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাল্টিপল প্রেগনেন্সির একটা প্রশ্ন এসে যায়। তো মাল্টিপল প্রেগনেন্সি যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেরকমভাবে আমাদের কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। নাম্বার টু হচ্ছে যে যদি ইউজুয়ালি আমরা কিন্তু ট্রান্সফার করার মোটামুটি 3-4 সপ্তাহ পরে পেশেন্টদের আসতে বলি টু ডু অ্যান আলট্রাসোনোগ্রাফি, এই আলট্রাসোনোগ্রাফিটা কিন্তু অলওয়েজ টিভিএস মানে ট্রান্সভ্যাজিনাল পদ্ধতিতেই করা উচিত। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি যেদিনকে ট্রান্সফার হয়ে পজিটিভ হলো ট্রান্সফারের থেকে মোটামুটি 7 সপ্তাহ পরে আমরা দেখে যদি ইউট্রাসের ভেতরে আমরা একটি ফিটাল হার্ট রেটটা দেখতে পাই তাহলে সেই দিন থেকেই আমরা ইকোস্প্রিন এবং সেই দিন থেকেই আমরা কিছু লো মলিকুলার ওয়েট আমরা কিন্তু হেপারিন আরম্ভ করি। তো এই দুটি কিন্তু কনস্ট্যান্টলি আমাদের আইভিএফ এর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইস্ট্রোজেন ট্যাবলেট দ্য পেশেন্ট শুড কন্টিনিউ ফর অ্যাটলিস্ট 3 মান্থস, প্রোজেস্টেরন শুড বি কন্টিনিউড অ্যাজ ইফ ইন মানে নর্মাল প্রেগনেন্সিতে যেমন প্রোজেস্টেরন 3 মাস দেওয়া হয়, এক্ষেত্রেও 3 মাস বা তার উপরেও দেওয়া হতে পারে কেস হিসাবে, কিন্তু ইকোস্প্রিন এবং লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া। যৌক্তিকতা হচ্ছে ইউজুয়ালি পেশেন্টদের একটু এজেড থাকে যারা আমাদের কাছে আইভিএফ এর জন্য আসছেন, তো 35-36 পরে এইটা আমরা অ্যাড করলে পরে, বিশেষ করে FHR মানে ফিটাল হার্ট রেট চেক করার পরে যদি ইকোস্প্রিন এবং যদি আমরা মানে হেপারিনটা অ্যাড করি তাহলে তার ব্লাড ফ্লো অনেকটা বেশি ইনক্রিজ করবে এবং পেশেন্টের ভায়াবিলিটি অনেক বেশি বাড়বে বাচ্চার। নাম্বার 3 হচ্ছে যে এই 3 মাস বা 4 মাস ইস্ট্রোজেন খাওয়ার পরে পেশেন্টের একটা কনস্ট্যান্টলি কিন্তু প্রতি মাসে একটা লিভার ফাংশন টেস্ট
আমাদের দেখে নেওয়া উচিত, এইটা নর্মাল প্রেগনেন্সির থেকে একটু আলাদা। আর নাম্বার থ্রি হচ্ছে যে যদি দেখা যায় যে মাল্টিপল প্রেগনেন্সি হয়েছে, তাহলে সেক্ষেত্রে এই 14 weeks অনওয়ার্ড, 14 থেকে 16 weeks-এর মধ্যে আমরা একটা সার্ভাইকাল সুচার কিন্তু অতি অবশ্যই দিয়ে দিই। বাদ বাকি আর কোনো রকম সেরকম কোনো রকম কিছু আলাদা নেই। এটা আমি আপনাদের বারবার করে বলতে চাই যে প্রেগনেন্সি যদি IVF পদ্ধতিতেও আসে, এটা নর্মাল পদ্ধতির সঙ্গে বিশেষ কোনো পার্থক্য নেই ট্রিটমেন্টে। শুধু কয়েকটা জিনিস তাতে ফিল ফ্রি, আমি সমস্ত আমার ডাক্তার ভাইদের কাছেও আবেদন জানাচ্ছি যে আমাদের ফোন নাম্বার আছে, যদি কোনো রকম তাদের কোনো ক্ষেত্রে সেই পেশেন্টদের আমাদের এখান থেকে IVF করে যাওয়ার পরে প্রেগনেন্সি আসার পর অসুবিধা হয়, দে ক্যান কল আস ডাইরেক্টলি যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে। আর ইউজুয়ালি আমি কিন্তু প্রেগনেন্ট পেশেন্টদের প্রতি মাসে মাসেই একটা LFT এখন করাই, প্লেটলেট কাউন্ট করাই, এবং তার একটা ECGও করাই। তার কারণ হচ্ছে প্রেগনেন্সি আসার পরে তার নানা রকম কার্ডিওভাস্কুলার কোনো রকম কোনো কিছু চেঞ্জেস এসছে কিনা সেটাও কিন্তু দেখে নেওয়া ক্ষেত্রে, এবং এটা অনেক সময় নর্মাল পেশেন্টদের ক্ষেত্রেও আমরা অ্যাডভাইস করি। তো আলাদা করে মানে IVF প্রেগনেন্সি বলে শুয়ে থাকতে হবে, IVF প্রেগনেন্সি বলে কোনো কিছু খাওয়া যাবে না, IVF প্রেগনেন্সি বলে হাঁটা চলায় বারণ, IVF প্রেগনেন্সি বলে সাধারণ ডাক্তারবাবু মানে যারা গাইনোকোলজিস্ট তারা দেখতে পারবেন না, এটা একদমই মিথ। আর IVF প্রেগনেন্সি নিয়ে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে অনেক পেশেন্টরা আমাদের কাছে এসে বলে যে ডাক্তারবাবু এই পদ্ধতিতে বাচ্চা আমার ঠিকঠাক হবে তো, নর্মাল হবে তো? এটা নিয়ে আমি কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই যে যদিও দু একটা কেস পাওয়া গেছে, কোনো রকম ডকুমেন্টেড এভিডেন্স নেই যে IVF পেশেন্টের একদম একটা পার্সেন্টেজ আছে, একটা ভালো পার্সেন্টেজ আছে যাতে কিনা ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি বাচ্চা চাইল্ড হয়, একদমই নয়। তার কারণ হচ্ছে আমাদের ইউজুয়ালি IVF প্রেগনেন্সি তারাই আসে যাদের একটু বয়স হয়ে গেছে করতে, তারা আগেই হয়তো তাদের ডাক্তারবাবু তাদের IVF-এর অপশান দিয়েছিল, কিন্তু তারা এদিক ওদিক নানা রকম ট্রিটমেন্ট করিয়েছেন, তাদের টাইম নষ্ট হয়েছে অনেক। পরবর্তীকালে 40-এ এসে সেই ভদ্রমহিলা তাদের IVF করিয়েছেন, তো 40-এ এসে বা 35-এ এসে তাদের যে ডিম্বাণু তৈরি হয় সেই ডিম্বাণুর ক্রোমোসোমাল অ্যানোমালি থাকে, তার থেকে যে প্রেগনেন্সি হয় সেটা নর্মালও হতে পারে, সেটা IVF হতে পারে, তাতেও কিন্তু ক্রোমোসোমাল অ্যানোমালি চান্স বাড়তে পারে। সুতরাং IVF এর জন্য আলাদা করে ক্রোমোসোমাল অ্যানোমালি হয়েছে, বাচ্চা অ্যাবনর্মাল হয়েছে, এটা আমি মানতে নারাজ। আর নাম্বার দুই হচ্ছে যে এটা আপনারা ভাববেন না যে IVF করলে পরেই তাদের কোনো প্রাণের কোনো বিশাল একটা সংশয় আছে, তার কারণ হচ্ছে এই ওষুধপত্রের এফেক্ট খুব বেশি হলে 3-4 মাসের মধ্যে ওয়াশ আউট হয়ে যায়, তার পরবর্তীকালে সেরকম আর কোনো এফেক্ট থাকে না। আর প্রেগনেন্সি চলাকালীন ডাক্তারবাবুদের সঙ্গে কনসাল্ট করবেন, ডাক্তারবাবুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করবেন, আপনার ডাক্তারবাবু যথেষ্ট ভালোভাবে যেমন প্রেগনেন্সি দেখেন তেমনি IVF প্রেগনেন্সিও ফলো আপ দেখতে পারবেন। অসুবিধা হলে আমরা তো রয়েছি, আমাদের তো সবসময় আমরা আপনাদের অ্যাট ইওর সার্ভিস। তো এই বলে আমি আজকের টপিকটি শেষ করলাম, যদি আমার টিপটি ভালো থাকে ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।